এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, আর আমাদের প্রতিদিনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে আমাদের কোনো ভিডিও মিস না হয়। ধন্যবাদ। আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আইমা, একটি অরাজনৈতিক ও সাম্প্রদায়িক স্বেচ্ছাসেবী সংগঠন। এই দিনে আইমা আপনাদের পাশে যেমন বন্যার ত্রাণ নিয়ে এসেছে, আপনাদের কেমন লাগছে? আমাদের ভালোই লাগছে, আমরা যথারীতি যোগাযোগ করেছিলাম সময় মতো, ওনারা সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করে আমাদের এখানে ত্রাণ শিবির খুলেছেন। তাতে আমাদের এই দাসপুর 2 নম্বর এবং 4 নম্বর সাহায্য অঞ্চলের যে মানুষ এতে খুশি, এবং আগামীতে যদি এরকম দুর্যোগপূর্ণ অবস্থা হয় তাতে আমরা আপনাদের কাছে অনুরোধ রাখছি, এতে করে আগামীতেও আমরা এই এলাকার মানুষ যাতে সহযোগিতা পাই। আরেকটু বলছি, আপনাকে মানে আইমাকে এই মুহূর্তে আপনারা কী দৃষ্টিকটুরে দেখতেছেন? না, আমরা যে এই যে যে সেবা যে মূলক যে সংগঠনটা, এইটা আমরা ভালো আমরা দৃষ্টিকে দেখছি, আমরা কোনো অন্য কোনো আমরা দৃষ্টিমুখী আমরা দেখছি নি, যে মানুষের যে সেবা করছে যে আমাদের আইমা, এতে আমরা এলাকার মানুষ খুবই খুশি। কোনো রাজনৈতিক পাচ্ছেন না সামাজিক সংগঠন পাচ্ছেন? না, এটা আমরা সামাজিকই পাচ্ছি, সর্বস্তরের মানুষ এটা পাচ্ছে, কোনো রাজনৈতিক ব্যাপার চালান নয়। আপনাদের মধ্যে কোনো ভেদাভেদ মানে হিন্দু বা মুসলিম এরকম কোনো ভেদাভেদ করে আমাদের খাবার যাচ্ছে না? আমাদের এখানে যে আমাদের আইমা সংগঠন এখানে এসেছে, আমাদের কোনো হিন্দু মুসলিম কোনো বিচার নেই, এখানে সমান অধিকার ভাবে সমান পাচ্ছে, এই তো সবাই সমান, এতে কোনো আমাদের অসুবিধা নেই। আমার নাম প্রমোদ, আমার নাম মোহাম্মদ আবু সালেক মুকলি, দাসপুর 2 4 নম্বর সার অঞ্চল ভূতাগ্রাম। আপনি কিছু বলবেন? না, ভাই সাহেব যা বলেছে আমার আছে। আমার নাম প্রমথনাথ মহেশ, ঘনশ্যামবাটির বাড়ি, ওখানে যা কাম চলেছিল কাল থেকে আমি মোটামুটি যা দেখলাম একইভাবেই চলেছে, বা এই মাত্র সেখানে শেষ করে এলাম, বা কিছু বিচ্যুতি আছেন আমাদের মধ্যে, কিন্তু সেটা ভুল সংশোধন করে কাজ চালিয়ে যাচ্ছে, বা আগামী কাল চলবে, বা আরও এতে মানে এলে ভালো হবে। আচ্ছা, এবার বলছি, আমাদের তো বিরাট কিছু নেই, গভর্নমেন্টের মতো যেরকম বিশাল কিছু নেই, আমাদের তো সাময়িক, সেই সাময়িক সামর্থ্যের উপর আমরা আপনাদের পাশে যে দাঁড়িয়েছি তাতে আমরা খুশি না? হ্যাঁ, খুশি, জনগণকে খুশি। আপনার নামটা কি বলুন? আমার নাম প্রমথনাথ মহেশ। না, তবে আরেকটা কথা বলবো, এখানে একটু বেশিরভাগটাই আমাদের এই জায়গায় পানীয় জলের ব্যবস্থাটা, কিংবা আজকে যে আমাদের যে মেডিকেল টিম যে পাঠানো হয়েছিল আমাদের এই আইমার পক্ষ থেকে, আমাদেরকে খুবই ভালো লাগে যে ব্যাপক ওষুধ এখানে বিতরণ হয়েছে গরিব দুস্থ মানুষদের যে পাশে দাঁড়িয়েছে, এর জন্য ওনাদেরকে ধন্যবাদ এবং মরবাদ জানাচ্ছি। তার সাথে সাথে আমি আরও আশা করব যে অন্তত যে পানি তো সামান্য কমেছে, খুব বেশি কমেনি, যে এই যে আপনার যে ত্রাণ শিবিরটা এবং মেডিকেল যে টিমটা, যাতে আরও যদি একটু যদি আরও কিছুদিন বাড়ানো সম্ভব হয় সেইটাই আমরা আবেদন করছি। সেটা আপনাদের সহযোগিতার উপর নির্ভর করছে? অবশ্যই আমরা সহযোগিতা করব, তবে হ্যাঁ, আমাদের মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে, আমরা মানুষ, সেটা আমরা নিশ্চয়ই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে কাজ করে সেটা ঠিক করব। ভেরি গুড, এটা কোনো অসুবিধা আমাদের।